Hi guys, I'm Debraj from the channel GuitarTrick. তো আজ আমি যে গানটা নিয়েছি সেটা হচ্ছে আলো তাশানের গানটা গাওয়া। আশা করি সবাই গানটা শুনে থেকেছো এবং আশা করি গানটা সবারই প্রিয়। তো শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো তাশানের যে গান আলো সেটায় খুবই ইজি কিছু কর্ডস এবং স্ট্রামিং ইউজ করা হয়েছে। তো কর্ডস যেগুলো আমরা ইউজ করবো সেটা হচ্ছে জি, নেক্সট যে কর্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ডি, তারপরে যে কর্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ই মাইনার, এবং সবার শেষে যে কর্ডটা ইউজ করবো সেটা হচ্ছে সি। তো এটা গেল কর্ডস। এবার দেখবো স্ট্রামিং প্যাটার্ন। স্ট্রামিং প্যাটার্নও যেটা আমরা ইউজ করবো সেটা খুবই সহজ। সবাই আশা করি এই স্ট্রামিংটা ইউজ করতে পারবে, যারা বিগিনার আছে তারাও আশা করি এটা ইউজ করতে পারবে। তো স্ট্রামিংটা হচ্ছে ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন। তো এবার একটা নর্মাল প্লেতে দেখা যাক। তো এটা গেল কর্ডস এবং স্ট্রামিং প্যাটার্ন। তো এবার আমরা ঢুকে যাই গানের মধ্যে। ফার্স্টে যে অংশটা আছে সেখানে যে কর্ডসগুলো কোন কোথায় কীভাবে ইউজ করা হয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তুমি আর তো কারণ শুধু যত দূরে সরে যাও রবে। হ্যাঁ, তো আমরা যেটা দেখলাম তুমি আর তো কারো ন শুধু আমার, তুমি আরে জি, তো কারো নয় ডি, শুধু আমার ই মাইনর, এবং লাস্টে আর একটা আমরা যেটা গ্রুপ করে ইউজ করি সেটা হচ্ছে ডি। আবার তুমি আর তো কারো ন শুধু আমার। তো আশা করি এটা সবাই বাজাতে পারবে। তো এবার দেখে নিই পরের লাইনটা। যত দূরে সরে যাও রবে আমার। তো এখানেও আমরা সেম স্ট্রামিং এবং সেম কর্ড ইউজ করেছি জি। যত দূরে সরে যাও ডি ই মাইনর রবে আমার। তারপর যেটা আছে স্টপ তো সময়টাকে ধরে, এখানেও আমরা সেম কর্ড এবং স্ট্রাম ইউজ করবো স্টপ তো জি মাইনর ডি। তারপরে সেম স্মৃতির পাতায় তুমি রবে আমার, আবার সেম জি ডি ই মাইনর ডি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে সেম কর্ড ইউজ হবে, জাস্ট একটু উল্টো পাল্টা করে আমরা ইউজ করবো। তবে আজ এত একা আমি, তবে আজ হচ্ছে ই মাইনর, তবে আজ এত একাতে ডি একা আমি, আবার ডি, আবার পরের লাইনে এবার যেটা আমরা এক্সট্রা কর্ড করলাম সেটা হচ্ছে সি। আলো ডি তুমি তুমি তে সি। তো ফার্স্ট থেকে আবার এর পুরোটা দেখে নিই। তুমি আর তো কারণ শুধু যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে তুমি শুধু আমার।
আলো হয়ে দূরে তুমি। তো এতক্ষণ দেখলাম এইটুকু, এরপরে আমরা পরের অংশটুকু দেখে নেব। আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। তো পরের যে অংশটুকু আমি করলাম সেখানেও একইভাবে কর্ড এবং স্ট্রামিং ইউজ হবে, জি ডি ই মাইনর ডি। আশা করি এটা ভেঙে ভেঙে দেখাতে হবে না, এই এই কর্ডস এবং স্ট্রামিংটা আশা করি সবাই ইজিলি গিটারে তুলতে পারবে। তো আমরা পরের অংশটুকু দেখে নিই, পরের যে লাইনগুলো আছে সেখানেও কর্ডস এবং স্ট্রামিং সেমভাবে ইউজ হবে, জাস্ট ওয়ার্ডগুলো আলাদা। পরের যে অংশটা সেটাও একই কর্ডস এবং স্ট্রামিং ইউজ, একই কর্ড এবং স্ট্রামিং ইউজ হবে। তো দেখে নিই পরের কর্ডটা। রোমন্থন করে ফেলে আসা বিশ্বপথ স্বপ্নে রাখা, লুকিয়ে তুমি চাদুরে শুয়ে থাকা, আকাশের পানে জেগে থাকা। তুমি আজ এত কামি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো তুমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। তো এটা গেল তাশানের আলো যে গানটা, তার কর্ডস এবং স্ট্রামিং। আশা করি এই টিউটোরিয়ালটা সকলকে হেল্প হয়ে থাকবে। যদি এই ভিডিওটা তোমাদের হেল্প হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে নতুন কোন গানের কর্ডস এবং স্ট্রামিং তোমরা চাও সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর যদি গিটার টিউটোরিয়াল, গিটার সম্বন্ধিত অন্য কোনো যে কোনো কোয়ারি থাকে তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তার রিপ্লাই দেব। আর যদি কোনো গানের স্কেল তোমাদের চাই নিচেও তো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি কমেন্টের মধ্যেই তোমাদের স্কেল যে সেই স্কেল রিলেটেড কর্ডসগুলো হয় সেগুলো আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।